শনিবার রাত 11:30 মানে এনটিভিতে শুরু হয়ে যায় লগন গান শোনাবার আয়োজন। তেমন ভাবেই আজও চলে এসেছি আমরা এবং সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাহিদা আফরোজ সুমি। সবসময়ের মতো একগুচ্ছ ভালো গান নিয়ে চলে এসেছি এবং একসাথে সুন্দর একটা সময় কাটাবো এবং আপনাদের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ হয়ে যাবে, কথা হয়ে যাবে এবং শিল্পীর কাছে আপনি জানাতে পারবেন কোন গানটা শুনতে চাইছেন। আর সেই যিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি, তিনিও আমাদের ভীষণ প্রিয়, খুব আদরের আমার এবং আমরা সবাই তাকে ভীষণ ভালোবাসায় জড়িয়ে রেখেছি। আর সেই ভালোবাসা পাওয়ার একটা তো মাধ্যম হচ্ছে তার গায়কি, তার পাশাপাশি একটা মিষ্টি মানুষ, একদম আপাদ মস্তক একজন ভালো মানুষ এবং একজন শিল্পী। শিল্পী হিসেবে যেমন করে গড়ে উঠতে হয় ঠিক তেমন করেই একটু একটু করে এগিয়ে যাচ্ছেন তিনি। আছেন আমাদের সাথে সঙ্গীত শিল্পী আয়েশা জেবিন দীপা। দীপা স্বাগত, কেমন আছো? অনেক ভালো আছি, এত সুন্দর করে আমাকে উপস্থাপন করার জন্য আমার আরো বেশি আনন্দ লাগছে। বাহ, সত্যিকার অর্থে, কারণ তোমাদেরকে এত কাছ থেকে এত বছর ধরে দেখছি এবং সেই জায়গা থেকে যেই উপলব্ধি ততটুকুই বললাম। সুরের মধ্য দিয়ে শুরু করতে চাই, কোন গান দিয়ে আজকের আয়োজন শুরু করব? অবশ্যই আমার পছন্দের গান দিয়ে শুরু করব, তবে এই গানটির মাধ্যমে আমার দর্শকদের আমি একটু দাওয়াত দিতে চাই আমার বাড়িতে। ওকে, এই গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় খোয়াশ মিয়া। Thank you.
আরে বাহ, শুরুতেই একদম জমে ক্ষীর। আর এই গানটা ইদানিংকাল মনে হয় অনেক বেশি শুনছি, এবং সব থেকে ভালো যেটা লাগার যে প্রত্যেকজন শিল্পীর কাছ থেকেই একটা আলাদা আলাদা ব্যাপার লক্ষ্য করা যায়। যেমন তোমার গায়কের একটা অন্যতম বিষয় হচ্ছে যে খুব স্পষ্ট উচ্চারণ। অনেকেরই দেখা যায় যে কথা বোঝা যাচ্ছে না যে আসলে কি বলতে চাচ্ছেন গানের মধ্য দিয়ে, কিন্তু তুমি এত সুন্দর করে ধরে ধরে আর প্রত্যেকের এক একটা এক্সপ্রেশন সেটা গলাতেও খুব সুন্দর করে ফুটিয়েছো। সেটাই ধন্যবাদ। আমি চেষ্টা করি সবসময় যেটা আমি গাই এটা আমি যেন ধারণ করে গাইতে পারি, এটা চেষ্টা করি। অনেক সময় দর্শকদের অনুরোধে অনেক সময় ইনস্ট্যান্ট কিছু গান গেয়ে ফেলতে হয়, সেগুলো হয়তো বা অনেক সময় জড়িয়ে যায় বা জড়তা কাজ করে আমাদের মধ্যে, কিন্তু যেগুলো আমরা ধারণ করে ভালোবেসে ভালো লাগার জায়গা থেকে গাই ওগুলো অবশ্যই তেমনিভাবে চেষ্টাটা থাকে আসলে সবসময়। পরে গানে যাই, চলো। এখন যে গানটি গাইবো এই গানটি শ্রদ্ধেয় রাধারমণের খুব জনপ্রিয় একটি ধামাইল গান এমনও যন্ত্রণার মাঝে, শুনি।
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে
বাহ, আমরা এই ব্যাপারটা এখন সবাই মনে হয় জানি যে আসলে ধামাইল গানটা বেসিক্যালি আসলে একটা ছন্দ থেকে আসা, নৃত্যের ছন্দ থেকে। এবং বলা হয় যে এই গানের ক্ষেত্রে ধামাইল গান গানের আসলে জনক বলা হয় রাধারমণ দত্তকে। একদম একদম। আর উনি আসলে এই গানগুলোকে এতখানি জনপ্রিয় করে তুলেছেন আমাদের কাছে। পরে গানে যাই। এখন আরও একজন খুব জনপ্রিয় শ্রদ্ধেয় রমেশ মিয়া, ওনার একটি খুব জনপ্রিয় গান নূরের পুতলা বাবা মাওলানা। আরে বাহ, খুবই জনপ্রিয় গান, শুনবো। রমেশ মিয়া না, দুঃখিত, রমেশ শীল। Thank you.
পারফরমেন্স অ্যান্ড মানে ফাইনালি যেটা মনে মনে বলতে ইচ্ছেই করছে খুব, যে সামুজিকে আমি সামুজি বলি সবসময়, ওনার বাজনা আমার এত ভালো লাগে এবং সবসময় অলওয়েজ রক, আর সেই সাথে আসলে এভরিওয়ান মানে প্রত্যেকে যে যার জায়গা থেকে অসম্ভব ভালো লাগলো এবং একটা ডিফারেন্ট ফ্লেভার পেলাম মনে হলো। আর গানটাই আসলে এত জনপ্রিয় একটা গান এবং যতবারই শুনি ভিন্ন ভিন্ন রকমভাবে শুনি। দীপা শুরু করি, কী গান এখন? এখন একটা বিচ্ছেদ গান শোনাই না? বিচ্ছেদ গান, আচ্ছা শুনি। এই গানটাও আমার অনেক পছন্দের, আমার দর্শকরাও আশা করছি এই গানটা খুব সুন্দরভাবে গ্রহণ করবে। পীড়িত করে যত কহল গেল কেহ বলে কলঙ্কিনী গো, কেহ বলে কলঙ্কিনী দুঃখ আর কারে বলি, নয়নে ঝরে পানি করে যত কুল গেল কেহ বলে কলঙ্কিনী গো, কেহ বলে কলঙ্কিনী দুঃখ আর কারে বলি, নয়নে ঝরে পানি আমি এই দুঃখ আর কারে বলি, নয়নে ঝরে পানি thank you.
বিশাল দমের খেলা থাকে হচ্ছে বিচ্ছেদ গানে, মানে তুমি ভুল জায়গায় দম নিলেও আসলে ওই অনুভূতির জায়গায় একটা নাড়া খেয়ে যায়, আবার দমটা রাখাটাও অনেক মানে টেকনিকের ব্যাপার। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লেগেছে। আমাদের সাথে দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ থেকে বলছি, আমার নাম সৈয়দুল ইসলাম। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, কথা বলুন, দীপা শুনছেন আপনাকে। জি জি জি। আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত, আরেকবার চেষ্টা করতে হবে। আমাদের সাথে যিনি যুক্ত ছিলেন লাইনটা কেটে গেছে। আরো একজন দর্শক আছেন, কে আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? জি, মাগুরা মোহাম্মদপুর বাবুখালী থেকে আশিক মাহমুদ বলছি। সবাইকে শুভরাত্রি, এলাকা। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য, কথা বলুন, দীপা শুনছেন। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক ভালো লাগছে গানগুলো আজকে, এবং মিউজিশিয়ানরাও অসাধারণ বাজাচ্ছে। যেমন দেবাশিস ভাইয়ার কথা বলতে তো তার তুলনাই নাই, এবং সবাই কিন্তু গুণী মিউজিশিয়ান আজকে। অনেক ধন্যবাদ আপনাকে। কোন গানের অনুরোধ আছে? জি, আমার দুইটা গানের রিকোয়েস্ট আছে। জি বলুন। একটা হচ্ছে তুই আমারে করলি পাগল আমার সকল নিয়ে, আর একটা হচ্ছে আমার কুলো গেল মানো গেল রে। আচ্ছা, আমার একটা মৌলিক গান শোনাই। আচ্ছা, চেষ্টা করব, আপনি সঙ্গেই থাকুন। অনেক ধন্যবাদ, নিশ্চয় সাথে থাকবেন। আরো একজন দর্শক আছেন, কে আছেন ঠিক এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাজীপুর থেকে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। কে? রবিন বলছিলাম। রবিন, অসংখ্য ধন্যবাদ, গানের রিকোয়েস্ট ছিল। জি জি বলুন। হ্যালো, আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলে রে, এই গানটা একটু শোনাবেন? আচ্ছা ওকে, সঙ্গেই থাকুন, আমি অবশ্যই গাইবার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ, সাথে থাকবেন নিশ্চয়ই পুরোটা আয়োজন জুড়ে। গানে যাই দীপা, এবারে কি কোনো অনুরোধের গান, আর আমরা যেমন করে সাজিয়েছি আমার পছন্দের গান গাই, এরপর আমরা অনুরোধের গান নিশ্চয়ই শুনবো। ঠিক আছে, শুনি। Thank you.
অভিশাপ তো দিতে হয় না, অভিশাপ মানে প্রকৃতি তার উত্তর দিয়ে দেয়, এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু গানটা খুব সুন্দর। তবে একটা কথা গানের মধ্যে যেটা বলা আছে যে আসলে যদি সহজভাবে এমন করে মেনে নিয়ে নিজেকে সুন্দর করে এগিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু মঙ্গলের কারণ। একদম, চারপাশে অনেক রকমের দুর্ঘটনা ঘটে, সেগুলো যেন না ঘটে এটাই চাই আমরা। একদম, এটাই আমাদের কাম্য। পরে গান কি শুনব? আচ্ছা, গানে যাই, তুমিও চিন্তা করো, আমি একজন দর্শকের সাথে কথা বলি। দর্শক কে আছেন সাথে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? হ্যাঁ, আমি তানজাসের চট্টগ্রাম থেকে বলতেছি, আমার একটা গান আছে। জি, কথা বলুন দীপা, তোমার কাছে গানের অনুরোধ আছে, কথা বলো। আসসালামু আলাইকুম। শিল্পী রোনার গান শুনবো, তুমি বড় ভাগ্যবতী। আচ্ছা, অবশ্যই অনেক সুন্দর একটি গান। তবে আজকে আমরা একটি ফোক অনুষ্ঠানের আয়োজন করছি, এই গানটি হয়তো বা অন্য কোনো আধুনিক কোনো পর্বে আপনাকে অবশ্যই শোনাবো। অনেক অনেক ধন্যবাদ, পুরোটা আয়োজন জুড়ে নিশ্চয়ই থাকবেন। যা গান আছে আজকের আয়োজনে, প্রত্যেকটা গান আপনার ভালো লাগবে আশা করছি। গানে যাবো একবারে? এখন যে গানটি গাইবো, এই গানটি আমি তো গাজীপুরের মেয়ে, গাজীপুরের এক ভাই রিকোয়েস্ট করেছে, এই গানটি শোনাই। আচ্ছা শুনি। Thank you.
আনন্দ গানের শুরুতে একটা কথা বলেছে, এটি একটি গিটার প্রধান গান, যে কারণে আনন্দ একদম খুব গুটিয়ে বসে আছে। এটা একটি গিটার প্রধান গান এবং তুমি আসলে মানে অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। মাতিয়ে দিয়েছো, জমিয়ে দিয়েছো, এটাই বলতে হবে। মুজিব পরদেশির গান আমি ভেরিফাই করে নিচ্ছিলাম বাবু ভাইয়ের সাথে, যে ওনার গানগুলো না একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। এবং আমার মনে পড়ে যে আমি যখন খুব ছোট তখন আমার কাজিনসরা মানে কাজ করতো, হাতে সেলাই করতো, আর এই গান গুনগুন করে গাইতো। তখন থেকে এখন পর্যন্ত সেই গান এত সুন্দরভাবে আসলে এগিয়ে এসছে যে এখনও আমরা এমনভাবে আসলে ভালোবাসি এই গানগুলোকে। কি ভালো লাগলো শুনে, পরে গানে যাবো। ওকে, এবং পরে গান থেকে ফিরে এসে শুনবো দীপার নতুন নতুন কি কি কাজ এসছে। ওকে, নিশ্চয়ই। দারুণ সিলেকশন, শুনে ফেলেছি এই গানটা। এই গানটা শ্রদ্ধেয় আলিয়া বেগমের, খুব জনপ্রিয় একটি গান। এবং সোশ্যাল মিডিয়ায় যখন আমি একটা স্ট্যাটাস দিয়েছি যে আমি আজকে লাইভে আসবো এনটিভিতে, তো অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে এই গানটি যেন আমি অবশ্যই গাই। আর এই গানটা আমি আরও অনেক টেলিভিশন চ্যানেলে গিয়েছিলাম লাইভ প্রোগ্রামে, তো তখন দেখতে পেলাম যে এই গানটির অনেক জনপ্রিয়তা, বেশ ভালো সাড়া, এবং আমার কণ্ঠে আমার দর্শকরা এই গানটি শুনতে বেশ পছন্দ করে। এবং সবসময় আমি এই গানটি রিকোয়েস্ট পাই, এই গানটি এবং আরেকটি গান তুই আমারে করলি পাগল, যেটা আমি আজকেও পেয়েছি। তবে আমি এনটিভির এই স্টুডিওতে আমি অনেকবার এই গানটি গিয়েছি, সো আজকে আমি ওই গানটি স্কিপ করতে চাই। আচ্ছা, তবে আমি এই গানটি আমার দর্শকদের শোনাতে চাই, শুনবো, আজও ভালো লাগবে আশা করছি। দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, আমায় যত খুশি ব্যথা দিয়ে যাও, যত খুশি ব্যথা দিয়ে যাও, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি ব্যথা দিয়ে যাও।
আলে আদু খেরে
যত খুশি ব্যথা দিয়ে যা, দুঃখ দিয়ে সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি দীপা, শেষ ভাগ আমাদের, শেষ ভাগের শুরু গানটা কি হবে? এটাও একটা বিচ্ছেদ দিয়ে শুরু করি, বিচ্ছেদ গান। আচ্ছা শুনব। খুব জনপ্রিয় একটি গান, এই গানটি খুব একটা গাওয়া হয় না আমার, তবে আজকে চেষ্টা করছি গাইবার। তুই
এই গানটার একদম লাস্ট স্তবকটা যেন বুকের মধ্যে একটা মানে চেপে ধরার মতো গান, ভীষণ ভালো লাগলো, সময়টা খুব সুন্দর কাটলো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। দীপার সাথে সবসময় যেমন কাটে, দেখতে দেখতে সময়টা একদম শেষ, এবং আর একটা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো, তার আগে তোমার কাছ থেকে বিদায় নিব না, আবার দেখা হবে সেই প্রত্যাশায় থাকলাম, তার মাঝখানে যতটুকু সময় সুস্থ থেকো, ভালো থেকো, সুন্দর সুন্দর কিছু গান পাই তোমার কাছ থেকে, সেটাই প্রত্যাশা। ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে আমাকে এত সুন্দর সময়টা উপহার দেওয়ার জন্য, আমার খুব ভালো লেগেছে, এত সুন্দরভাবে কেটেছে এবং সুন্দরভাবে আমি আমার দর্শকদের সুন্দর কিছু গান উপহার দিতে পেরেছি, খুব ভালো লেগেছে। এনটিভিকে অনেক অনেক ধন্যবাদ, সবসময়ই আমরা আমন্ত্রিত হই এনটিভিতে, আবারও ধন্যবাদ জানাচ্ছি দর্শকদের, আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন, ভালোবাসেন আমাদের। আমার গুণী মিউজিশিয়ান ভাইয়াদের অনেক অনেক ধন্যবাদ আমাকে সুন্দর করে সঙ্গ দেওয়ার জন্য। আমি একটু দর্শকদের সাথে কথা বলে গানে ফিরছি। সুপ্রিয় দর্শক, দেখা হবে আবারও আগামী শনিবারে, ততক্ষণ পর্যন্ত সবাই এনটিভির সাথে থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আমার পক্ষ থেকে জানাই শুভরাত্রি। চলো গানে যাই, গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। ওকে, we'll be right back.
অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?